হয়। ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তত মা দুর্গাক আদরিবলে সাজু হয়েছে সকল। সমান্তরালভাবে অন্যতম এখন শক্তিপীঠ মা কামাখ্যা দেয়ালয়তো ইতিমধ্যে মা কামাখ্যা দেয়ালয়তো সাজু হয়েছে ভক্তগণ তথা সকল রাইজ। আমি মা কামাখ্যা দেওয়ালয়ের দলই অবিন্দ্র প্রসাদ শর্মা আজি আমার উপস্থিত আছে। আমি তেখেতের পর জানিবলে বিচারিম কেনেকৈনো এই নবরাত্রির মা দুর্গাক আদরিব। হয়, আমার শারদীয় দুর্গা মহোৎসব প্রতি বছর দরে এইবেলিও আমার আজিরে পর আরম্ভ হব। ইতিমধ্যে আমার সম্পূর্ণ প্রস্তুতি আরম্ভ হয়েছে। 4:39 যাওয়ার লগেলগে আমার কৃষ্ণা নবমীর আমার আদ্য নক্ষত্র সংযুক্ত পূজা আরম্ভ হব। পরম্পরাটা আমার আছে যে আমার পৌরাণিক পদ্ধতি মতে কামাখ্যা দেৱালয়ত কৃষ্ণা নবমীর পর শুক্লা নবমী পর্যন্ত এক পষেক জোড়া পূজা আরম্ভ হয়। এইবেলি আমার আজির পর আরম্ভ হব। একাধিক ক্রমে প্রতিদিনে আমার এই পূজাখন আরম্ভ হয়ে যাব রাতেপা। তারপর আমি রাতেপা 8:30 লগে লগে মন্দির খোলার ব্যবস্থা করি। দুপুরিয়া 1 বজাত মন্দির বন্ধ হব আৰু আবেলি 4 বজাত পুনের মন্দির বন্ধ হওয়ার পিছত দেবীর আরতি সম্পন্ন করা হব। আর আপনার 3 তারিখের পর আমার দেবীর নবরাত্রি আরম্ভ হব। নবরাত্রির দিনাখন পূজা সমাপ্তির পিছত আমি কুমারী পূজা সম্পন্ন করো। কুমারী পূজাত আমার প্রথম দিনাখন 1 গৰাকী কুমারী সম্পন্ন করি, দ্বিতীয় দিনাখন 2 গৰাকী, তৃতীয় দিনাখন 3 গৰাকী, একাধিক্রমে নবমীলৈকে 45 গৰাকী কুমারীক আমি সম্পন্ন করো। কামাখ্যা দেৱালয়ের এটা পরম্পরা আছে যে আমার যে ধরনে রামে রাবণক বধ করার কারণে অকাল বোধন পূজা করেছিল, আর সেই অনুযায়ী সেই বিধি অনুযায়ী আমার এই পরম্পরা একটা পূজা হয়। রামে যে ধরনে রাবণক বধ করার কারণে ঘরের পর গৃহত্যাগী হয়ে বনবাস খাটি পূজা করেছিল, একাধিক ক্রমে আজিরে পর আমারও যেসকল পূজারী আমার এই পূজাখন জড়িত হব, আর ঘরের পর বাহিরত থাকবে, অর্থাৎ আমার মন্দির চহদর ভিতরতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই। যে ধরনের আমার এই পৌরাণিকতা সিস্টেম আসলে যে রামে রাবণ বধ করার কারণে আমারও সেই একটা বিধি একটা নিয়ম অনুযায়ী আমি এখন পালন করে আইসো। ইতিমধ্যে এইবেলি আমার কিছু পূজার সামঞ্জস্য রাখি তিথি উৎসবের জড়িত রাখি কিছু সালসলনি হয়েছে। যে ধরনের আমার সপ্তমী পূজা, সপ্তমী পূজার দিন একে ধরনের আমার রাতেপা 10:30 মন্দির খুলিব আর আবেলি সূর্যাস্তর পিছন মন্দির বন্ধ হব, দেবীর ভোগ হব আর গধূলি এক আরতি সম্পন্ন করা হব। অষ্টমী আর নবমী, অষ্টমী নবমী যেহেতুকে এইবার একদিনাই তিথি হয়েছে, গতিকে অষ্টমী পূজা রাতেপা সমাপনের পিছত আমি সন্ধি পূজা করি। সন্ধি পূজার লগেলগে তারপর নবমী পূজা আরম্ভ হব। নবমী পূজা শেষ হওয়ার পিছত আমার দেবীর কুমারী পূজা হব, ভ্রমণ হব, গতিকে গোটেইখিনি সম্পন্ন করত আমার প্রায় 1.5 মান বাজিব, আর 1.5 মান বাজার পিছতে আমি যাত্রীগণে দুয়ার মুক্তি করে দিম। ইতিমধ্যে আমি সংবাদ মাধ্যমের যোগে গোটেইখিনি কথা আমি জানাই দিছিল কামাখ্যা দেৱালয়ের এইবিলি কার্যসূচী কি ধরনের হব। গতিকে দর্শন ক্ষেত্রে কিছু যাত্রীকর তারতম্য হব, আর নবমী পূজার দিনক্ষণ যেহেতুকে 1:30 বজাত মন্দির খুলিব আমি প্রায় 1200 মান যাত্রীকে আমি দর্শনের ব্যবস্থা দিয়ে পারিম। এই সময়সাত আমি VVIP দর্শনের ব্যবস্থা আমি বন্ধ রাখিছো, আর সাধারণভাবে যাত্রীরও দর্শনের ব্যবস্থা সীমিতভাবে রাখিছো। গতিকে আমার যেখিনি করণীয় আমি ইতিমধ্যেই যা যোগর করে ব্যবস্থা গ্রহণ করেছো, সমূহ তীর্থযাত্রীর সমূহ ভারতবর্ষ তথা রাইজক ভক্তগণক আমি বিশেষভাবে অনুরোধ জানাইছো যাতে আমি এই পূজা উৎসব কেদিন একটা সুন্দর পরিবেশত আমি চলাই নিব পারো, সকলের সহায় সহযোগিতা কামনা করি। আপনার ফল সিকিউরিটি সিস্টেমটা কেন থাকে? সিকিউরিটি সিস্টেমটা আমার যে ধরনের বর্তমান চলি আছে আমি ভিড়ের প্রতি লক্ষ্য রাখি নবরাত্রি আরম্ভ হওয়ার পিছতে আমি আরো কিছু সংখ্যক অতিরিক্ত আমি সুরক্ষাকর্মী লম যাতে কোনো ধরনের কোনো বেমজালি নয়, সকলের সহায় সহযোগিতা বিচারিছো। আর ভক্তগণ রাইজের ভিড় কেন ধরনের আশা করেছে? ভক্তগণের ভিড় যেহেতুকে প্রতি বছরে নবরাত্রি আরম্ভ হওয়ার লগে আরম্ভ হয়, একদিন খুব একটা ভিড় নাই, তীর্থার্থীসকল আহিছে দর্শন করেছে সুকলমে। নবরাত্রির লগেলগে আমি কিছু ইতিমধ্যে আপনারা জানাইছো যে আমি VVIP দর্শনের ক্ষেত্রে কিছু আমি সীমিত রাখিছো, বন্ধ রাখিছো, আর সাধারণ যাত্রীসকলের যেখানে ব্যবস্থা আমার আছে আর আমার যে 501 টকা টিকেটের ব্যবস্থা আছে এই দুটাই মিলাই পেলায় আমি যেখানে দর্শনার্থী সেই সময়সাত দর্শন দিয়ে পারো, সেইখানে দর্শন দি ফেলে আকো আমি সন্ধ্যা আরতি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করি।
হয় আমাক গোটেই কথা জনালে যে এক পষেক জোৰা অর্থাৎ 15 দিন জোৰা এই যে নবৰাত্রি পূজা, এই নবৰাত্রি পূজা মা কামাখ্যা দেৱালয়ত অনুষ্ঠিত আমি ভিডিও জনাইছো, দেখাবলৈ অনুরোধ জনাইছো। খুবই এক নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়েছে, ফুলেৰে সজাই তোলা হয়েছে মন্দির চৌহদ। আর কেইদিন এই এক পষেক জোৰা অর্থাৎ 15 দিন জোৰা এই সময়ছোৱাত ইতিমধ্যে আমাক জনাইছে যে ৰাতিপুৱা দুপৰীয়া 1:30 মন্দিৰৰ দ্বাৰ বন্ধ কৰিব, আর ৰাতিপুৱা পিছদিনা ৰাতিপুৱা সেই ৰাতিপুৱা 8:30 বজাত সেই দ্বার ইতিমধ্যে মুকলি করবে। আমি ভিডিও জানাইছো, দেখাবলৈ অনুরোধ জানাইছো, ভাগ হলো হতো ইয়াত কৰি ৰাখিব, সেই দৃশ্য দেখাবলৈ অনুরোধ জানাইছো, ভিডিও নিজৰ ভক্তি প্ৰতি হৈছে মা কামাখ্যা দেৱালয়ত। আৰু যি মূল দ্বাৰ, সেই মূল দ্বাৰ আজি 1:30 বজাত মা কামাখ্যা দেৱালয়ৰ পৰা নিউজ 18 অসম নদীসমূহ দৰ্শক দেখুৱাইছো যি আৰু এক যি সময়ছোৱা, এই সময়ছোৱাটো আমাক মন্দিৰ কমিটিৰ ফালৰ পৰা জানিব দিছে যে দুপৰীয়া 1:30 বজাত 1:30 মিনিটত এই দুৱাৰ প্ৰত্যেক দিনাই বন্ধ হ'ব, আৰু পিছদিনা ৰাতিপুৱা 8:30 মিনিটত এই দুৱাৰ খোল হ'ব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।